ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। বাংলাদেশের ইসলামী অঙ্গন যখন নেতৃত্বের এক চরম সংকটে ছিল, ঠিক তেমনি সময় সাহাবাগী নাস্তিক্যবাদের উত্থানের মাধ্যমে বাংলাদেশের ইসলামী অঙ্গনকে প্রচণ্ডভাবে চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছিল। এদেশের মানুষের মধ্যে এক চরম হতাশা বিরাজ করছিল। ঠিক ওই সময় হাটহাজারির সেই গোসানাশিনী থেকে, হাটহাজারির হযরতের হাটহাজারির সেই দারুল হাদিসের মসনদ থেকে, হাটহাজারির নিবৃত সেই খানকার কর্নার থেকে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি যেভাবে উত্থান ঘটেছিল, এই উত্থান দেখে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর কথাই মনে পড়েছিল। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবাসু আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা। ইসলামের যখন ক্রান্তিকাল আসবে, ইসলামের দুশমনরা যখন ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা স্বপ্নে বিভোর হবে, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহাপুরুষের জাগরণ ঘটাবেন যার হুঙ্কারে সমস্ত বাতিল ধ্বংসস্তূপে পরিণত হবে। শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই 2013 সালের 6 এপ্রিল এবং 5ই মে গোটা বাংলাদেশকে যেই জাগরণের আহ্বান জানিয়েছিলেন, স্বাধীন বাংলার অর্ধ শতাব্দীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির নাই। শাইখুল ইসলামের এন্তেকালে আজ লক্ষ্য করছি তসলিমা নাসরিন গঙ্গরা উল্লাস প্রকাশ করছে, তাদের জন্য আমি হতাশার সংবাদ শুনিয়ে বলতে চাই। আমি বিগত শুক্রবার দিন, আমি বিগত শনিবার দিন শাইখুল ইসলামের জানাজায় হাটহাজারিতে উপস্থিত হয়ে আমি দেখতে পেয়েছি, জীবিত শাইখুল ইসলাম আহমদ শফির চেয়ে মৃত্যুর পরে তিনি আরো বেশি শক্তিশালী হয়েছেন। শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তাকে কেন্দ্র করে জাতির মধ্যে যে ঐক্য সূচিত হয়েছে, ওলামায়ে কেরামের মধ্যে যে ঐক্যের বন্ধন মজবুত হয়েছে, ঐক্য ইনশাআল্লাহ শাইখুল ইসলামের অসমাপ্ত মিশনকে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।